हरे कृष्ण बेंगली ब्लगार जशोदाजी चैनल सबाई के स्वागत जाना केमन आपनारा आशा करी सबाई खूब भलो श्रीधाम गुरुकुंज आश्रमे प्रत्येके खूब भलो आछि। तो आज के सबार प्रथम जेटा जानाबो सेटा तो अपनारा अनेकेई जानें जे आज के बछरेर प्रथम दिन तो नतून बछरेर प्रीति और शुभेच्छा अनेक 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 भालोबासा छोटोदेर और बड़ोदेर आमार प्रणाम जानाई। तो सबाई सुस्थ थाकुन भालो थाकुन नतून बछर खूब आनंद करुन। तो आर नतून बछरटा जेनो 2021 सालेर मतो ना काटे सबार खूब भालो काटे। आशा करी 2021 साले आमादेर जा जा भूल होयेछे आमरा 2022 साले ता सब ठीक करे नेब। तो एइभावेई भालो किछु भेबे आमरा 2022 सालके बरण करब गुरु कृपाय गोविंद मेले। तो आमादेर टार्गेट गोविंदके पावा, किन्तु गुरु कृपा ना होले आमरा तो गोविंदके पेते पारी ना। ताई बछरेर प्रथम दिनटा जदि गुरु सेवाय निजुक्त थाकि ताहले किन्तु आमरा गोविंदके अवश्य पाबो। आमादेर संगे तो भगवानेर कोनो जोग नहीं, गुरुदेवेर जोग रोयेछे। ताई आमादेर मनोबांछा पूर्ण करार जोन्नो किन्तु गुरुदेवी जथेष्ट। आमरा सकालटा खूब भालो काटियेछि किन्तु सारा दिनटा एकेबारे भालो जायनी, कारण बाबा छिलेन ना बाड़ीते। तो बाबा प्रोग्रामे चले गेछेन, बाबा जेखाने गियेछेन सेखाने आलोर रोशनी छड़िये गेछे आर एखान थेके चले गेछेन, ताई एखानटा पुरो अंधकार हये गेछे। सेई जोन्नो भालो लागछे ना, सकालटा एकदमई भालो काटेनि। तो एई ব্যাপার আমরা নেগেটিভ চিন্তা করব না, শুধু পজিটিভ চিন্তা করব, শুধু ভালো ভাববো, খারাপ কিছু ভাববো না। তো এমনই ভাবে সবাই ভাবে, সবাই ঠিকঠাক পথেই চলতে চাই, তবুও মাঝে মাঝে হোঁচট খেয়ে যাই আর হোঁচট খেলেই আমরা পড়ে যাই, তারপরে আবার উঠে আমরা চলতে পারি না। তো সেই জন্য এই হোঁচট খাবার পরও আবার যাতে উঠে আমরা চলতে পারি সেই জন্য কিন্তু আমাদের গুরুদেব রয়েছেন। তো গুরুদেবের মত অনুযায়ী গুরুদেবের পরামর্শ নিয়ে আমরা সারাটা জীবন সুন্দর পথে এগিয়ে যাব, যেন সফল হয়ে এগিয়ে যেতে পারি। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমাদের আশ্রমের সবাইকে আশীর্বাদ করুন, যাতে করে আমরা এই গুরু কৃপায় আমরা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম আরও ডেভেলপ করতে পারি, যাতে আরও ভক্ত এখানে আসেন আর ভক্তরা এসে যেন শান্তি লাভ করেন। তো সেই ইচ্ছে যেন আমরা পূরণ করতে পারি, সেই আশীর্বাদ আমাদের করবেন, যাতে করে আমরা সবাই এই ইচ্ছেকে আরও উঁচুতে তুলতে পারি। তো এই ব্যাপার। তো চলুন আজকের ভিডিও আপনারা দেখে নেন আর দেরি না করে, আর তারপর আমি ফিরে আসছি। আজকে আমি আপনাদের ভালো ভিডিওই দেব, সেটা হচ্ছে যে আমরা যে বছরের শেষ দিন বাবার কাছ থেকে ভাগবত শুনেছিলাম, তো সেদিন অনুষ্ঠানটা আমাদের আসলে কী কী ছিল, কী হয়েছিল, তো সেই ভিডিওই আমি আপনাদের আজকে শেয়ার করব আর অন্য কিছু না। তো ভিডিওটি আর দেরি না করে দেখা যাক ভিডিওটা, আর আপনারাও দেখে নিন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Thank you.
সকলেই অপেক্ষায় ছিল নারদের, নারদের মাথায় পুটলি দেখে ব্রজবাসী
কোনো সীমা নাই, এবার আমাদের গোবিন্দ সুস্থ হয়ে উঠবে। দাও 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 এনেছো, ভগবান তো হামাগুড়ি দিয়ে উঠে আসছে, নারদ ঔষধ পাওয়া গেছে। বলে প্রভু আপনি আগে হেলান দিয়ে শুয়েছিলেন, এখন যে হামাগুড়ি দিয়ে বলেন, তোমার এই ঔষধ যত কাছের দিকে আসছে আমি সুস্থ হই না। নারদ বলে কি ঔষধ রে বাবা, তবু যদি ভক্ত হত।
এখন ভিডিওটি এখানেই এন্ড করব। আর এই 2022 সালে আপনাদের জন্য আরও আকর্ষণীয় কিছু ভিডিও রয়েছে আপনাদের দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আরও যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি, তো অবশ্যই আমি চেষ্টা করব। এবং এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।